কারণে মুসলিম সন্তান জন্মাইলে এক নাম্বার কাম কি ডান কানে আজান বাম কানে ইকামত দ্বিতীয় নাম্বার কাম হলো তাকে তাহনিক করো ভালো মানুষের মুখে লালা খাওয়ায় দাও আল্লাহর রাসূলের যুগে বাচ্চা হইনি নবীর কোলে দিত নবীর মুখের লালা পয়লা খানা হতো আবু বকরের যুগে বাচ্চা জন্মাইলে আবু বকরের মুখের লালা খাইয়ে দিত হযরত হাসান বসরি উমরের যুগে জন্মাইছে হাসান বসরির বাবা হযরত উমরের কোলে আয়না দিছে দিয়া কয় আমিরুল মুমিনিন আপনার মুখের লালা লাগায় দেন কারণ আমিরুল মুমিনিন উমরের মুখ তো বড় বরকতি মুখ উমরের মুখ এমন বরকতি মুখ উমরের মুখের কথা যেটা বের হয় আল্লাহর কথা আল্লাহ ওইটা আকাশ থেকে পাঠায় একুশ জায়গায় উমরের কথার মূল্যায়ন করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহর রাসূল বলেন উমরের মুখ তো অনেক দামি মুখ উমরের কলবও অনেক দামি কলব আল্লাহর রাসূল বলেন উমর হলো মুহাদ্দাস আল্লাহর রাসূল বলেন মুহাদ্দাসি উমর প্রত্যেক নবীর একজন করে মুহাদ্দাস আছে মুহাদ্দাস বলা হয় যার কলবের ভিতরে আল্লাহর কথা এলকা হয় তাকে মুহাদ্দাস কয় আল্লাহর রাসূল বলে উমর হলো আমার মুহাদ্দাস অর্থাৎ আল্লাহ আমারে কিছু বলতে চাইলে উমরের কলবে ওটা ঢাইলা দেয় হযরত উমরের এমন শান আল্লাহর রাসূল বলেন লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর আমার পরে কেউ নবী হইলে উমর নবী হতো আল্লাহর রাসূল বলেন উমর ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর উমর ইসলামের বেলায় বড় শক্ত উমরের মুখের অনেক দাম উমরের চোখেরও কানেরও অনেক দাম উমরের চোখের এত পাওয়ার যে মসজিদের নববীর মিম্বরে দাঁড়ায়া শত মাইল দূরে তিনি দেখতে পায় বসিরাত আল্লাহ এত বেশি দিছে যে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় যুদ্ধের সেনাপতির ডাক দেয় ইয়া সারিয়া আল জাবাল পাহাড়ের পিছে সৈন্য আছে ঘোরো না কেন সারিয়া ঘোরো আল্লাহু আকবার মুখের এত পাওয়ার যে মুখের কথা হযরত সারিয়ার কান পর্যন্ত চইল্লা যায় হযরত উমরের দূরদৃষ্টি এত বেশি যে মদিনায় কেউ যদি কোনো স্বপ্নে দেখে উমর ওইটাও দেখে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি এসে বলে আল্লাহর নবীকে বলতেছে আল্লাহর নবী আমি স্বপ্নে দেখছি একজন আমারে আজান শিখাইবার লাগছে এইভাবে এইভাবে নামাজে আমারে ডাকবার কয় আল্লাহর রাসূল বলেন তুমি সাহিবুত তাজিদ তুমি আজানওয়ালা সাহাবী ফেরেশতা ছিল আল্লামা কাত্তাজিন তুমি সাহিবুল আজান তোমাকে আজান কামত শিখায় গেছে ফেরেশতা ইতিহাসের পাতায় ওনার নাম যখন উঠে গেছে তখন উমর কয় এগুলা আমি অনেক আগে থেকে দেখি আল্লাহর রাসূল বলে তুমি দেখো তো আগে কইলা না কেন হযরত উমর বলে আমি লক্ষ্য করতেছিলাম যে আমার একটা অখ্যাত ভাইয়ের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল লাগছে মানে যাকে এর আগে কেউ চিনে না কিন্তু আজকে তাকে সারা পৃথিবী চিনতেছে তার স্বপ্ন দিয়ে আজানে কামত দুনিয়ায় আইতাছে তার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে আমি চিন্তা করে দেখলাম এখন যদি আমি মুখ খুলি তাহলে আমার বায়ের ইজ্জতে হানি করা হয় ইজ্জত ধরে টান দেওয়া হয় তার জায়গায় নিজে যাওয়ার চেষ্টা করা হয় এ কারণে আমি চুপ থেকে একটু ইশার করলাম মর্যাদার চেয়ারটা আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির দিয়ে দিলাম আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি একজন আজব সাহাবী রাখাল মানুষ ছিল কৃষক মানুষ ছিল কিন্তু মুখের পাওয়ার এত
তো আজানের হাদিস ছাড়া আর কোন হাদিস তার বর্ণনায় নাই কিন্তু মুখের পাওয়ারে তো রাসূল মারা গেছে আর আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি সেজদায় পড়ে বলে ও আল্লাহ যে চোখ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যাবে না ওই চোখ দিয়া সূর্যের আলো চাঁদের আলো আমি দেখবার চাই না যে চোখ দিয়া নবুয়াতের আলো দেখা যাবে না নবুয়াতের সৌন্দর্য দেখা যাবে না নবীর সৌন্দর্য দেখা যাবে না এই চোখ দিয়া দুনিয়ার কোন সৌন্দর্য আমি আর দেখতে চাই না ও আল্লাহ তুমি আমারে অন্ধ বানায় দাও মুখের পাওয়ার এমন দোয়াটা করতে দেরি হইছে আল্লাহ তাআলা চোখ লয়ে গেছে গা অন্ধ বানায় দিছে এবং সত্য সত্যই নবীর ওফাতের পরে উনি দুনিয়া দেখেন না আর এই রকম সাহাবীর নাম কিছু মানুষের মুখে এরকম পাওয়ার থাকে আল্লাহ তাআলা নিজে বলে হাদিসে কুদসি আমার কিছু বান্দার মুখে পাওয়ার আছে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা তারা যদি কোনো কথা কয় তার কথাটা বাস্তবায়নের জিম্মা আমি আল্লাহ নিজে নিয়ে নি এ কারণে যাদের মুখের দাম তাদের মুখের লালা সন্তানকে খাওয়ায় দিতে হয় যাদের দোয়া কবুল হয় ভালো মানুষের মুখের লালা খাইয়ে দিতে হয় হাসান বসরিকে হযরত উমরের কোলে দিয়েছে হযরত উমর নিজের মুখের লালা লাগায় দিয়েছে হাসান বসরির বাবা বলে আমিরুল মুমিনিন নামটা আপনি রেখে দেন হযরত উমর বলে সাম্মুহু হাসানান ফা ইন্নাহু হাসানুল ওয়াজহি চেহারাটা খুব সুন্দর দেখা যাইতেছে নামটা হাসান রাখা ফেলাও হযরত উমর নাম রাখলেন হযরত উমর মুখের লালা খাওয়াইলেন আল্লাহ তাআলা হাসান বসরিকে শ্রেষ্ঠ তাবেঈ বানায় দিলেন তাসাউফের সনদ নবীর কাছে পৌঁছাইতে হলে হাসান বসরির মাধ্যম হয়ে যেতে হয় কারণ হযরত আলী হাসান বসরিকে বাইআত তালকিনের খেলাফত দান করেছেন হাসান বসরি আলীর খলিফা আর আলী হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার মানুষের তিনটি ধাপ আছে একটি ধাপের মাধ্যমে মানুষের দুনিয়ার জীবন শেষ হয় একটি ধাপের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু হয় আর একটি ধাপের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি শেষ হয় বর্জখের জগৎ শুরু হয় আর একটা ধাপে বর্জখের জিন্দেগি শেষ হবে আখিরাতের জিন্দেগি শুরু হবে একটা মানুষের দুনিয়াতেও শান্তি দরকার কবরেও শান্তি দরকার আখিরাতেও শান্তি দরকার আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শান্তি কবরের শান্তি হাসরের শান্তি সব শান্তি আল্লাহ তাআলা চেয়ে নেওয়ার দোয়া বান্দাদেরকে শিখাইছেন আমরা প্রতি নামাজের পরে পরে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার আয় আল্লাহ আপনার কাছে দুনিয়ায়ও ভালো চাই আখিরাতেও ভালো চাই বর্জক হাসরে আগুন থেকে মুক্তি চাই দোজকের আগুন থেকে আপনার কাছে রেহাই চাই আল্লাহর কাছে এই সকল হাসানাত গুলো চেয়ে বান্দাকে নেওয়া আল্লাহ তাআলা শিখাইছেন এ কারণে প্রত্যেকটা মানুষ দোয়া করে দুনিয়ায়ও ভালো দেন আয় আল্লাহ কবর হাসর সব কিছু আমার জন্য সুন্দর বানায় দেন তবে যাদের জন্মের সময় শান্তির হয় সালামতির হয় তাদের দুনিয়ার জীবন সুন্দর হয় যাদের মরণের সময় সালামতি হয় তাদের বর্জখের জীবন সুন্দর হয় কবরের জীবন সুন্দর হয়
যাদের হাসর সুন্দর হবে তাদের বিচার সুন্দর হবে। এ কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে এই তিনও সময়ে রহমত বরকত সালামতি কামনা করেছেন। সূরা মরিয়মের আয়াত মশহুর আয়াত তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মের পরে আল্লাহর কাছে বলতেছিলেন, হে আল্লাহ আমি আমার এই তিনও ধাপে সালামতি চাই, আপনার পক্ষ থেকে সাকিনা রহমত বরকত শান্তি আমি চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে দোলনায় কিছু কথা বলেছিলেন, দোলনার যে সকল বরকতি কথাগুলো আল্লাহ তাআলা আল্লাহর কালাম বানাইছেন, অর্থাৎ কালাম তো রূহুল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কালাম বানাইছেন, কালামুল্লাহ বানায় ফেলেছেন। এবং হাবিবুল্লাহর কাছে প্রত্যাদেশ বানায় আল্লাহ তাআলা কালামগুলোকে নাজিল করেছেন, তার ভেতরে একটা কথা হলো হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, সালামতি হয় আমার জন্মের দিনে, সালামতি আমার মৃত্যুর দিনে, আল্লাহর কাছে আমি সালামতি চাই আমার হাশরের দিনে। এই তিনও সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে সালামতি কামনা করেছেন, কারণ জন্মের সময় যদি আল্লাহর নিয়ামত রহমত বরকত শামিলে হাল না হয় তো ডাক্তার ভালো হসপিটালের মাধ্যমেও জন্ম সুন্দর হয় না, ভালো অভিজ্ঞ দাই মা পাশে থাকলেই সন্তান ভালো জন্মায় না, ভালো হালতে দুনিয়াতে আসে না, যদি আল্লাহর পক্ষ থেকে সালামতি না হয়। এই কারণে নবীর সুন্নত হলো মহিলাদের পেটে বাচ্চা আসলে আল্লাহর আশ্রয়ে বেশি বেশি দোয়া কামনা করতে হয়, শয়তানের সারা রাত থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হয়, কারণ জন্ম যদি সুন্দর হয় তাহলে হায়াত সুন্দর হয়ে যায়, জন্মের পরের হালত যদি সুন্দর হয় তাহলে হায়াত সুন্দর হয়ে যায়। জন্ম সুন্দর হয় তো ডাক্তার লাগে না, ভালো হাসপাতালে যাওয়া লাগে না, গাছতলায়ও যদি বাচ্চা হয় তাহলে এটা সুন্দর জন্মায়, যেমন হযরত মরিয়মের পেট থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মাইতেছেন, কোনো হাসপাতালে না কোনো ডাক্তার সাথে নাই, হযরত মরিয়ম একা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সালামতি আছে এমন ভাবে হযরত ঈসা দুনিয়া আসছেন যে হযরত মরিয়ম ১৩ করতে পারেন নাই, উনি ১৩ কর নাই, বাচ্চা দুনিয়ায় চলে আসছে। সুতরাং জন্মের দিনে সালামতি দরকার। আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হলো জন্মের দিন শান্তি দরকার, সালামতি দরকার। এই কারণে বাচ্চা যখন জন্মায় তখন মায়েদের বাবাদের আল্লাহর সাথে যোগাযোগ বেশি বাড়ায় দিতে হয়, কিন্তু বর্তমান জমানা বড় আজব জমানা, বাচ্চা হওয়ার সময় ডাক্তারের সাথে যত যোগাযোগ হয় আল্লাহর লগে অত হয় না, গাইনি ডাক্তারের শরণাপন্ন যতবার হয় দুনিয়ায় বাচ্চা আসে মা আল্লাহর শরণাপন্ন হয় না। আল্লাহর পক্ষ থেকে যদি সালামতি না হয় বাচ্চাটাকে পেট কাইটা সুন্দর করে বাইর করার জন্য চেষ্টা হয়, কিন্তু সালামতি যদি না হয় আলহামদুলিল্লাহ হলো না,
আল্লাহ তাআলা ভাইজার আম্মা জানকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আব্বা জানকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। খালাম্মা তো আমাকে খুব মহব্বত করত, আমার বয়ান পছন্দ করত, এই কারণে ওনার তাজিয়াতি দোয়া মাহফিলে আমি আসছিলাম। আমি সেই বরিশাল থেকে আসছি। তা কিছু কথা আমি বয়ান করতে থাকি। তাহলে সালামতির দরকার, সালামতি জন্মের সময় আল্লাহর পক্ষ থেকে শান্তি দরকার। বাচ্চা হওয়ার জন্য যদি বিদেশের কোনো হসপিটালেও চলে যায়, আর যদি আল্লাহর পক্ষ থেকে শান্তি না হয়, তাইলে টেড়া বাচ্চা হয়, মরা বাচ্চা হয়, সুস্থ বাচ্চাও জন্মগ্রহণ করে না। যদি আল্লাহর পক্ষ থেকে সালামতি আল্লাহ তাআলা না দেন, আবার দেখা যায় গরিবের ঘরে বাচ্চা হয়, গরিবের তো ডাক্তার নাই, স্বামী রিক্সা চালায়, ঔষধ কিনে দেওয়ার টাকা নাই, বিবিরে ভালো হাসপাতালে নেওয়ার টাকা পয়সা নাই, বিবিরে সকাল বেলায় ঘরে দেখে গেছে রিক্সা চালাইতে বাজারে চলে গেছে, যে তার বিবি উঠান ঝাড়ু দিতেছে সকাল বেলায়, সকাল বেলায় উঠান ঝাড়ু দিতেছি, বিবি দেখে গেছে রিক্সা নিয়ে বাইরে গেছে, দুপুর বেলায় বাড়ি আসছে খানা খাইতে দেখি বাচ্চা আব্বা আব্বা ডাকতেছে, কিরে সকাল বেলায় দেখে গেলাম তুমি কাম করো আর দুপুর বেলায় বাচ্চা, হঠাৎ করে ব্যথা উঠছে আর 10 মিনিটের ভিতরে আল্লাহর বান্দা চলে আইছে, সালামতি শান্তি হয়েছে তো, আল্লাহ তাআলা নিরাপদে বাচ্চা জন্মদান করেছে। এ কারণে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে জন্মের সময়ের সালামতি চাইতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, শান্তি আমার উপরে হোক, আমার উপরে শান্তি যেদিন আমার জন্ম সেদিন। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসার দোয়া কবুল করে এমন শান্তি দিছেন, বাপ সারা দুনিয়া আসছেন, মানুষের অনেক প্রশ্ন ছিল বাপ সারা কেমনে সন্তান হয়, কিন্তু আল্লাহ যখন সালামতি দিছেন তো মায়ের কোল থেকে দুলনায় আরাক কুদরত প্রকাশ কইরা আল্লাহ তাআলা পয়গম্বর ঈসার পবিত্রতাকে স্পষ্ট করেছেন। কোনো দুশ্চিন্তা নাই, হযরত মরিয়মের কোনো দুশ্চিন্তা নাই, কারণ দুলনার বাচ্চা কথা বলতেছে। এই যে সালামতি দিলেন কে? জোরে আওয়াজ করে বলেন, দিলেন কে? যদি কথা না বলতো তাহলে বিজ্ঞানের যুগ তো না যে ব্লাড টেস্ট করে তারপরে পরীক্ষা করবে এটা কার বাচ্চা, কিন্তু আল্লাহ তাআলা যখন সালামতি দিয়ে দিছেন তখন জবান খুলে দিছেন আল্লাহ তাআলা, উনি নিজেই বলতেছেন আমি বাবার মাধ্যম সারা আসছি, যালিকা ঈসা ইবনে মারিয়াম, আমার মা আছে বাপ নাই, মা হইল মারিয়াম, আমি আল্লাহর বান্দা, আমাকে নিয়ে কোনো ভুল সংশয় তোমাদের যেন না হয়, আমি সাধারণ হয়ে আসি নাই, আমি কিন্তু অসাধারণ, দেখো না কথা কই, আমি নবী, আমি যা আদেশ করব তাই তোমরা মানবা, আমি অশিক্ষিত নবী না, আমি কিতাবুল্লাহ নবী, আল্লাহু আকবার কবীর। মানে জন্মের সাথে সাথে এই শান্তি দিলেন কে? এই কারণে একটা মানুষ জন্মের পরে যেন তার দুনিয়ার জীবনটা দিনই জীবন হয়, এই কারণে আল্লাহর রাসূল কিছু আমল শিখাইছেন। আল্লাহর রাসূল বলে একটা বাচ্চা জন্মাইলে সাথে সাথে তার ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও, আজানের ভেতরে খুলাসাতুল ইসলাম, ইসলামের পূর্ণ পরিচয় আজানে আছে আকামতে আছে। একটা বাচ্চা জন্মাইলে তার ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে আকামত দিয়ে দাও,
নবীজির শিখান্না আমল বাচ্চারে যত তাড়াতাড়ি আযান দিবেন বাচ্চা জন্মের পরে যত তাড়াতাড়ি বাচ্চার কানে আকামত দিবেন তত বাচ্চার দ্বীনী জীবনের নিরাপত্তা আসবে কারণ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন মুসলিম সন্তান জন্ম গ্রহণ করার পরে নবীর আমল যখন তার কানে করা হয় অর্থাৎ ডান কানে আযান দেওয়া হয় আর বাম কানে যখন আকামতটা কমপ্লিট হয়ে যায় হাসান বসরি তাফসীরে হাসান লিখেছেন আল্লাহ তাআলা আযান কামত কানে হওয়া বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ তাআলা নিজের কুদরতি কলম দিয়া কালিমা লিখে দেয় এখন জন্মের পরে যদি আল্লাহ কারোর কলবে কালিমা লিখে দেয় তাহলে সে তো নাস্তিকতা পছন্দ করবে না সে বদ্দিনীকে পছন্দ করবে না সে ধর্ম পছন্দ করবে দ্বীন পছন্দ করবে আলেম পছন্দ করবে কোরআন পছন্দ করবে যদি কেউ জন্মের পরে মুসলিম ঘরে জন্মিয়েও ইসলাম পছন্দ না করে তাইলে উলামারা বলেন তার কলবে আল্লাহ কালিমার সিল মারে নাই এখনো সিল মারে নাই এ কারণে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরেও ইসলাম তার অপছন্দ লাগে তাইলে আমাদের ঘরে যদি বাচ্চা জন্মায় এক নাম্বার কাম হলো বাচ্চার কানে আযান বাচ্চার কানে ইকামত এক নাম্বার কাম এটা যত তাড়াতাড়ি দিব তত তাড়াতাড়ি কলবের ভিতরে কালিমা লিখবেন কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কালিমা লিখবেন কিন্তু আশ্চর্য বিষয় হলো আমাদের বাচ্চাদের পাঁচ মাস পরেও আযান দেয় আমি নিজে পরীক্ষিত আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে আয়েশা কয় হুজুর আপনার তাহনিকের বয়ান শুনছি বাচ্চাটারে তাহনিক করাইতে আমরা স্বামী স্ত্রী দুইজন আপনার মসজিদে আইসা হাজির হইছি জুমার দিনে স্বামী নামাজ পড়ছে বয়ে গাড়িতে বয়ে রইছে নামাজের পরে বাচ্চা লয়ে আইছে কয় আপনি খেজুর চিবায় তাহনিক করে দেন ওই যে তাহনিক করলে পরে মুখ সুন্দর হয় মুখের কথা সুন্দর হয় নবীর সুন্নাত তো এটা একটা তো তাহনিক করাইতে আনছে তাহনিক করানো শেষ হইছে পরে আমারে কয় হুজুর আযানটা দিয়ে দেন আমি কই পাঁচ মাস পরে আযান দিব বাচ্চার বয়স কত কয় পাঁচ মাস কয় হুজুর জন্মের পরে তো দেড় মাস হাসপাতালেই ছিল আযান দিব আবার কোন সময় বাঁচে না মরে সেই যে ছুটছে হুজুর এরপরে আর দেওয়া হয় নাই ওর মা বলল আপনারই দিয়ে দিতে অসুবিধা নাই দিয়ে দেন আমি কি কল আপনি অসুবিধা নাই মানে অসুবিধা নাই মানে কি আপনি পাঁচ মাস দেরি করছেন তার মানে হলো এই পাঁচ মাসে দুনিয়ার বহু কথা ওর কানে গেছে কিন্তু আল্লাহর নাম যায়নি বাংলাদেশের এক শয়তান বলেছিল যে আজানের ধ্বনি নাকি ওর বেশ্যার ধ্বনি ধ্বনি লাগে মুফতি আমিনি বলেছিলেন শয়তান তোর মা বাপ তোর কানে আজান আকামত দেয় নাই এ কারণে তোর কাছে বেশ্যার ধ্বনি কারণ যার কানে আজান হয়েছে তার তো আজান পছন্দ হওয়ার কথা একটা সমাজ ছিল যেই সমাজে মানুষের নাম সুন্দর হইত কারণ ভালো মানুষেরা নাম রাখত সন্তান হলে আশিকি মুস্তফা সাহেবের কাছে নিয়ে আসত অথবা একজন বুজুর্গের কাছে নিয়ে যেত মধুবরের বিশ্বা বুজুরের কাছে নিয়ে যেত যা বলতো হযরত নাম রাইখা দেন তো বুজুর্গ নাম রাইখা দিলে সেই নামে ডাকত আর এখন আসছেন আল্লামা গুগল দামাত বরকাত উনি আসার পর থেকে কেউ আর মৌলবীর কাছে নাম তালাশ করতে যায় না সব গুগল দামাত বরকাত হুমরে টিপতে থাকে আর ভালো নাম খুঁজতে থাকে নিজের পছন্দের একটা নাম গুগলের মতো সিনেমার জগৎ নাটকের জগৎ সকল বিশ্রী জিনিসের আস্তানা যেখানে আছে সেখান থেকে একটা ভালো জিনিস বের করে মানে গবরে পদ্ম ফুল ফুটাইতে চায় মনে রাখতে হবে গবরে পদ্ম ফুল সব সময় ফুটে না সব সময় ফুটে না এটা মনে রাখতে হবে ফুল ফুটাইতে বাগানে ফুটাইতে হয় গবরে পদ্ম ফুল মাঝে মাঝে ফুটে নাম আনতে ভালো জায়গা থেকে নাম আনতে হয় এ কারণে নাম রাখার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে রেখেছেন ছাড়েন নাই
হাবিবুল্লাহর নাম রাখবেন তো নিজে নাম চয়ন করে জান্নাতের গেটে নিজের নামের সাথে দোস্তের নাম দোস্তকে দুনিয়ায় পাঠানোর আগে নাম লিখে দিয়ে দিবেন আল্লাহু আকবার আস্তে করে বলেন আরেকটু আস্তে করে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ জোরে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কথাটা আবার বলি কবে আসবেন হাবিবুল্লাহ আসবেন নবীদের সবার পরে দুনিয়াতে কিন্তু নাম রাখা হলো সবার আগে নিজের নামের সাথে জান্নাতের গেটে নাম লিখে দিলেন কে নাম চয়নকারী কে হযরত জাকারিয়া মসজিদুল আকসার মিম্বরে বসে বসে কয় এ আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন নিঃসন্তান ছাড়বেন না তো আল্লাহ তাআলা বললেন যাও তোমার একটা ছেলে বাচ্চা দিলাম ইন্নি নুবাশশিরুকা বিগুলাম তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে সুসংবাদ গ্রহণ করো একটি ছেলে বাচ্চার কিন্তু শোনো জাকারিয়া ছেলেটার নাম রাখার মাতবারি কিন্তু তোমারে দিলাম না ইসমুহু ইয়াহইয়া তার নাম কিন্তু আমি আল্লাহ নিজে রেখে দিলাম তার মানে আবার আল্লাহর রাসূল বলে আহাকুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহর পছন্দের কিছু নাম আছে নবী সেগুলো বইলে দিলেন আল্লাহ বলেন আমার পছন্দের কিছু নাম আছে ওয়ালাহুল আসমাউল হুসনা আমার একটি নামও অসুন্দর নয় তার মানে তোমরা তোমাদের নাম অসুন্দর রাখবা না কারণ অসুন্দর নামের তাসিব মানুষের জিন্দেগির উপরে পড়া যায় মানুষের জীবনের উপরে পড়া যায় আর সুন্দর সুন্দর নাম যখন হয় নামের তাসির পড়া যায় এ কারণে আগের যুগে বাবার নামও আব্দুল্লাহ দাদার নামও আব্দুল্লাহ পরদাদার নামও আব্দুল্লাহ নাতি হইছে একটা হেডার নামও আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ এক ঘরের ভিতরে আব্দুল্লাহ সাইড়বে কারণ কি আল্লাহর পছন্দের নাম চারটি হইলে সমস্যাটা কি উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে মোহাম্মদ নামী মানুষদেরকে দাফন করা হয়েছে যে এটা এখানে তারাই দাফন হবে যাদের নাম মোহাম্মদ হবে শুধু নাম মোহাম্মদ এতটুকু শর্ত না আরো শর্ত আছে 100,000 হাদিসের সনদ সহ হাফেজ হইতে হবে তাইলে গুরুস্থানে জায়গা পাবে সাহেবে হেদায়েত জায়গা পায় নাই কারণ ওনার 100,000 হাদিস মুখস্থ থাকলেও ওনার নাম মোহাম্মদ নয় এ কারণে গুরুস্থানে জায়গাই দেন তার মানে নামের একটা গুরুত্ব রয়েছে এ কারণে তোমাদেরকে বলবো যার তার কাছ থেকে নাম রাখবা না নাম একটা বরকতই মানুষের মুখ দিয়ে বাচ্চার বের করতে হয় নামের কারণে বাচ্চার হায়াত সুন্দর হয়ে যায় বাচ্চার মাথার চুলগুলো 7 দিনের মাথায় কেটে সাদাকা করতে হয় একটা আকিকা করতে হয় বাচ্চার হায়াত নিরাপদ হয় বাচ্চাকে দ্বীন শিখাইতে হয় দ্বীনদারি তার ভেতরে এসে যায় যার ভেতরে দ্বীনদারি এসে যায় তো তার মরণ সালামতির মরণ হয় সবার মরণ এক রকম হয় না কারোর মরণ ভালো হয় কারোর মরণ খারাপ হয় তবে যাদের মরণ ভালো হয় যাদের কবর ভালো হয় তাদের ইসরাফিলের বাসি পর্যন্ত আমন সালামত কিছু মানুষের মরণ ভালো হয় কিছু মানুষকে আল্লাহ শহীদি মরণ দেয় কিছু মানুষকে আল্লাহ রোজার মাসে মরণ দেয় কিছু মানুষকে জুমার রাতে জুমার দিনে মরণ দেয় কিছু মানুষ মরার আগে কালেমা পড়তে পড়তে মরা যায় কিছু মানুষ নামাজে দাঁড়ায়া মরা যায় কিছু মানুষ কাবার তওফে মরা যায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে মরা যায় কিছু মানুষ নেককারদের ভিড়ে মরা যায় আর কিছু আছে সিনেমা হলে মরা যায় বদকারদের আসরে যায় মারা যায় কিছু আছে মরার আগে নামাজ পড়া মরা যায় গোসল করা ওযু করা পবিত্র হয়ে কিবলামুখী হয়ে মরা যায় আর কিছু আছে মদ খায়া নাপাক হইয়া মরা যায় কিছু আছে বিড়ি খায়া মরা যায় আমাদের বাংলাদেশ জেলেই একজনে বলছে কালকে তোমার ফাঁসি তোমার কি খাইতে মনে চায় বলো আমার বিড়ি খাইতে মনে চায় এক প্যাকেট সিগারেট দাও তো এক প্যাকেট সিগারেট দিয়ে রাত ভরে বিড়ি খাইছে সকালবেলায় মরে গেছে
রাতের বেলায় রাত 12টায় মারা গেছে, সন্ধ্যা রাত থেকে শান্তিতে সুখ টান মারছে, বিড়ি টানছে, কেউ আছে মরার আগে মদ খায়, কেউ আছে মৃত্যুর আগে জেনা করে ফেলায়, আর কেউ আছে মরার আগে শহীদি মরণের দস্তরখান পায়া ফেলায়, মরার আগে কুরআন তেলাওয়াতের সুযোগ পায়া লায়, মরার আগে তারা ইবাদতের সুযোগ পায়া ফেলায়। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কিছু মানুষ আছে হাদিস পড়তে পড়তে মরা যায়, আবু জুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহ মরার আগে হাদিস পড়তে পড়তে মরে গেছে, মরার আগে পড়তেছে হাদাসানি ফুলান আন ফুলান আন আবি হুরাইরা কাল قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله এতটুকুন পড়ছে আর আজরাইলের রূহটা ধরে টান মারছে আল্লাহু আকবার কবীরা। অর্থাৎ মরণের আগে শেষ কথা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো মৃত্যু কামনা করতে হয়, ভালো কবর কামনা করতে হয়, ভালো মানুষের সাথে কবর কামনা করতে হয়, এ কারণে মদিনার কবর কামনা করতে হয় সারা জনম। কারণ কবর যদি মদিনায় হয় বর্জক সুন্দর হয়ে যাবে। আলেমের পাশে কবর কামনা করতে হয়, কারোর কবর যদি আলেমের পাশে হয়ে যায় আশা করা যায় জামায়ের কারণে যেমন বরযাত্রী মেহমানদারি পায়, আলেমের কারণে কবরবাসী মেহমানদারি পায়। হ্যাঁ, হাসর ভালো হয়ে যায় যে তার ময়দানে মাহশারে আলেমের সাথে সে দাঁড়িয়ে যায়।